আপনারা দেখছেন এএমপি নিউজে আপনাদের সকলকে স্বাগত। আর আমি আপনাদের সাথে রয়েছি রাহুল। বন্ধুরা, অনেকদিন পর দীঘায় সপরিবার নিয়ে বেড়াতে গেলাম, খুবই ভালো লাগলো। বহুদিন পর গেলাম, সেখানকার যে পরিবেশ মানুষকে আকর্ষিত করে, যারা দীঘায় গেছে তারা বহুবার গেছে এবং আবার তারা যাবে ইচ্ছা প্রকাশও করে বা করছে, তো দীঘার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। কম খরচে যদি কেউ বাইরে যেতে চান তো সবথেকে বেস্ট হচ্ছে দীঘা। তো প্রথমেই আমরা দীঘায় গিয়ে সন্ধ্যের দিকে ওল্ড দীঘায় গেলাম। তো ওল্ড দীঘায় দেখার মতো বিষয়বস্তু তো আছেই, যেমন সবথেকে ভালো সেটা হচ্ছে ওল্ড দীঘার সন্ধ্যের পর যে সমুদ্রের বিচে বসে সমুদ্রের দৃশ্য দেখা, এর একটা আলাদা ঐতিহ্য, একটা আলাদা আনন্দ যেটা অন্য কোথাও আপনারা পাবেন না। আপনি ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আপনার এক ফোঁটা বিরক্ত লাগবে না, মনে হবে যে আরও বসি আরও থাকি। তো এখানে আমরা ঘুরলাম বেড়ালাম, খুব ভালো লাগলো। এখন আমরা যাচ্ছি বন্ধুরা মোহনার দিকে। সকালে উঠেছি, উঠে জাস্ট হালকা করে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে সদলবলে চললাম মোহনার দিকে। তো সকালে এই যে যাওয়া, এই যাওয়ার একটা যে আনন্দ সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আপনারা তো জানেন মোহনা মানেই মাছ, শুধু মাছ চারিদিকে, সে দৃশ্য আপনাদের দেখাবো। আর চারিদিকে একটু আষ্টেগন্ধ তো আছেই। তো তার আগে বলে দিই বন্ধুরা, যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলটি খবরের চ্যানেল, আমরা বিভিন্ন এলাকার খবর প্রদর্শন করে থাকি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আপনার এলাকার খবরও আমাদের পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এখন আমরা উপস্থিত হয়েছি দীঘার মোহনায়। দেখতে পাচ্ছেন প্রকৃতির কত সুন্দর একটি দৃশ্য, এটা প্রকৃতি একমাত্র পারে, এটা কোনো মানুষের সৃষ্টি না। তবে হ্যাঁ, এই পাথর টাথরগুলো সরকারের পক্ষ থেকে ফেলা হয়েছে বটে, কিন্তু এই এই যে দৃশ্য এটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য, খুব মজা করলাম এখানে বন্ধুরা, সেলফি নিলাম, ছবি তুললাম, ভালোই লাগলো। এবার চলুন যাওয়া যাক একটু মাছের বাজারে। দেখতে পাচ্ছেন বহু ধরনের শুকো মাছ, মানে এগুলো সম্ভবত শীতের খাদ্য, শীতকালে মানুষ খায়। তো ছোট ছোট থেকে শুরু করে বড় বিভিন্ন ধরনের শুকো মাছ আপনারা দেখতে পাচ্ছেন। মাছের বাজার একটু ঘুরে দেখে নেই।
এখানে আছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। আর সবথেকে যেটা ভালো লাগলো, এখানে বেশ বড় বড় সাইজের ইলিশ। আপনারা হয়তো বুঝতে পারছেন না, ইলিশগুলো কমপক্ষে 2 থেকে 2.5 কিলো ওজন আছে এক একটা ইলিশের। এখন আমরা আছি নিউ দীঘার অমরাবতী পার্কে, আর আমরা যেখানে স্টে করেছিলাম অমরাবতী পার্কের ঠিক পাশেই সেখানে আমরা ছিলাম। তো অমরাবতী পার্ক বলতে তো প্রত্যেকেই চিনে, এটা দীঘার একটি ঐতিহ্য, মানে বহু পুরনো একটি পার্ক। আগে দীঘায় যাওয়া মানে পার্ক মানে একটাই ছিল, সেটা অমরাবতী পার্ক। তারপর একে একে অনেক পার্ক হয়েছে, যেমন ঢেউসাগর, সেটা দেখাবো। এখানে বাচ্চারা এসে খুব আনন্দ পেল, বুঝলেন বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের কত ধরনের মানে এন্টারটেনের জিনিসপত্র রয়েছে, যেমন স্লিপ রয়েছে, দোলা রয়েছে। আর অমরাবতী পার্কের পরিবেশ, মানে মনে হলো প্রথম ভাবলাম যে কোনো গার্ডেনে গিয়েছি, খুব ভালো লাগলো বন্ধুরা, খুব সুন্দর। আর টিকিটের মূল্য সেই একই আছে, আজ থেকে 10 বছর আগেও যা পেয়েছি সেই 10 টাকা, এখনও 10 টাকা। অনেকটাই সময় কাটালাম এই অমরাবতী পার্কে, এখানে অনেক স্মৃতি লুকিয়ে আছে। যেমন প্রথম যখন আমরা দীঘা এসেছিলাম তো অমরাবতী পার্ক জানতাম না, তো এক কাকুর সঙ্গে এসেছিলাম, উনি নিয়ে এসেছিলেন অমরাবতী পার্কে। এখানে বড়রাও আনন্দ করছে, ছোটরাও আনন্দ করছে, সবাই আনন্দ করছে। তবে এর সাথে অমরাবতী পার্কে কিছু নতুন কিছু যোগ হয়েছে, সেটাও আপনাদের দেখাবো। যেমন এখানে রোপ আছে, রাস্তাঘাট মেরামত হয়েছে, কিছু গাছপালা লাগানো হয়েছে। খুব ভালো পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, মানে মন শান্ত হয়ে যায় এমন একটি জায়গা। আর সবথেকে বড় কথা, শিশুদের জন্য তো এটি একটি উত্তম জায়গা। এখন আপনাদের নিয়ে যাব ঢেউসাগর, যেটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাকে যে নতুনভাবে সাজাচ্ছে বা সাজিয়েছে তারই একটি নমুনা ঢেউসাগর। কি অসাধারণ লাগলো এমন একটি পার্ক এই ঢেউসাগর, মানে আপনি যদি মোবাইল নিয়ে যান তো আপনার মোবাইলের মেমোরি ফুল হয়ে যাবে। এখানে এত কিছু দেখার আছে, এত ছবি তোলার আছে, এত ভিডিও করার আছে। দেখতে পাচ্ছেন বোর্ডিংয়ের ব্যবস্থা আছে ঢেউসাগরের মধ্যে। বোর্ডিং আছে, লঞ্চ আছে। আর এখানকার মানে বড়দের যে চড়ার মতো, ঘোরার মতো, বেড়াবার মতো যে বিষয়বস্তুগুলো রয়েছে, যেগুলো মেলায় আছে, বাপরে বাপ, এটা তো মানে প্রথম দেখে আমি চমকে গিয়েছিলাম, কি ভয়ঙ্কর লাগছিল। মানে দুদিকে দুটো দড়ি আছে, মাঝখানে বেঁধে নিচে থেকে উপরে উঠে যখন শূন্যে উঠছে, ওঠার পর যখন নামছে, উফ মাই গড। এখানে টয় ট্রেন আছে,
ফ্যামিলি নিয়ে আপনি ঘুরতে পারেন ঢেউসাগরে টয় ট্রেনের মাধ্যমে, পুরোটা আপনাকে ঘোরাবে। এটা একটি সেলফি জোন বলতে পারেন। এই যে লেখা বা ঢেউসাগরের এই যে মেন পয়েন্ট, মানে হাজার হাজার মানুষ শুধু সেলফিই তুলছে এই ঢেউসাগরের সামনে দাঁড়িয়ে। আর সবথেকে ভয়ঙ্কর তোলা বলতে এই একটা জিনিস, যাদের হার্ট দুর্বল তারা এই সমস্ত জিনিসগুলোর মধ্যে চড়বেন না। মানে কিভাবে যে পাক খাওয়াচ্ছে, যারা চড়েছে তারাই জানে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে, এটা তো স্লো, এরপর স্পিড দেবে। মানে একবার ভাবুন, আপনি এই জায়গায় বসে আছেন আর আপনাকে এইভাবে ঘোরানো হচ্ছে। তবে বলে রাখি বন্ধুরা, এখানে প্রত্যেকটি জিনিস 50 টাকা করে টিকিট করেছে। খুব ভালো ভেবে প্রথমে ভেবেছিলাম এগুলো হয়তো টিকিট একটু বেশি হবে, কিন্তু দেখলাম সবগুলো 50 টাকার মধ্যেই রেখেছে। এ শুধু ছিটকে ফেলে দেয়, ঠিকঠাকভাবে ধরে না বসলেই আপনাকে দেবে উল্টে ছিটকে ফেলে। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের পার্ক বলতে পারেন। বাচ্চারা এখানে বেশ মজা করে, ঘুরে বেড়ায়। সুন্দর সুন্দর দোলনা। এবারে ঢেউসাগরের ঠিক সমুদ্রের দিকে এটা দেখতে পাচ্ছেন, মানে কোনো কাল্পনিক জাহাজ মনে হচ্ছে একটা। আর এখন আছি আমরা নিউ দীঘার সমুদ্রের কাছে, সকালের ছবি, যেখানে স্নান করতে এসেছিলাম। প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ এই সমুদ্রের বিচে স্নান করে। আর সমুদ্রেও বলতে স্নান বলতে, মানে সমুদ্র স্নানের মজা আলাদা। বিশাল বিশাল ঢেউ, ঢেউয়ের উপর দিয়ে আপনি লাফালেন, আপনাকে ঠেলে ফেলে দিল, কিছুটা জল খেয়ে নিলেন। মানে দীঘায় আসা তো সমুদ্রে স্নানের জন্য, তাই না বন্ধুরা? তো চলুন বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থাকবেন। আর যাওয়ার আগে আবার একবার মনে করে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটি আমাদের খবরের চ্যানেল, নিউজ চ্যানেল। তো আপনার এলাকার খবর আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানের নিচে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।